তোমার নামে শুরু আল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন কেজিন গোট ফার্মের ইউটিউব চ্যানেল। আমি মহসিন মল্লিক আপনাদের সাথে আবারও একটি নতুন প্রতিবেদন নিয়ে। আজকের যে প্রতিবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উড়িষ্যার একটি কমার্শিয়াল ব্রিডিং ফার্ম। যে ব্রিডিং ফার্মের ভিডিও এর আগেও আপনারা আমাদের চ্যানেল অবশ্যই দেখেছেন। আজকে এই ফার্মের বিভিন্ন খুঁটিনাটি সম্বন্ধে আপনাদেরকে জানাবো, যেটি আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন উন্নত প্রজাতির পিওর কোয়ালিটির বারবারি, সিরোহি, প্রতাপারি ইত্যাদি প্রজাতির ছাগল আমরা এখানে নিয়ে এসেছি। এই ছাগলগুলো কেজিয়ান গোট ফার্ম অর্থাৎ আমাদের ফার্মে কোয়ারেন্টাইন হয়ে সেখানে ভ্যাকসিনেশন হয়ে তারপরে এখানে আমরা নিয়ে এসেছি। এই ছাগলগুলো এখানে ব্রিডিং করানো হবে এবং ব্রিডিং করিয়ে সেখান থেকে বাচ্চা প্রোডাকশন হয়ে পরবর্তী এক থেকে দেড় বছরের মধ্যে সেটিকে মার্কেটে বিক্রি করা হবে। তো সম্পূর্ণ ভিডিও আমরা দিতে থাকব, আপডেট অবশ্যই আপনারা পাবেন এই ফার্মের। এর আগেও আমরা বলেছিলাম যে এই শেডে আসতে চলেছে 200 পিস সিরোহি বারবারি ছাগল। তো পরের আপডেট হচ্ছে এই ভিডিওটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং পরবর্তী যে সমস্ত আপডেট আমরা এই ফার্ম থেকে পাব নিশ্চয়ই আপনাদেরকে প্রত্যেকটি ভিডিও তুলে ধরব আপনাদের কাছে। আপনারা এখানে যে সেটটি এখন দেখতে পাচ্ছেন এটি পুরোপুরি নতুন একটি সেট। এই সেটটি আমরা 2700 স্কোয়ার ফুটের একটি সেট বানিয়েছি। এখানে এখনও পার্টিশন ভাগ করা হয়নি, এখানে আমরা টোটাল 24টা পার্টিশন করব, যেখানে ব্রিডারকে আলাদা রাখবো আমরা, ফিমেলকে আলাদা রাখবো, যারা ল্যাকটেশন মানে যে বাচ্চাগুলো মায়ের দুধ খাচ্ছে ওদেরকে আলাদা রাখবো, এছাড়াও আমরা যারা এক দু মাসের মধ্যে বাচ্চা দেবে তাদেরকেও আলাদা রাখবো। এই ছাগলগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কেজিয়ান গোট ফার্মে কিছুদিন আগে এসেছিলো, সেইখানে কোয়ারেন্টাইনে থেকে তারা প্রপার ডিওয়ার্মিং ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে আমরা এখানে নিয়ে এসেছি। এখানেও এদেরকে 10 থেকে 15 দিন অবজারভেশনে রাখা হবে, তারপরে আমরা পুরনো ছাগলের সঙ্গে এদেরকে মেশাবো। আপনারা সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে 4 ইঞ্চি বা 1 ইঞ্চির কাট দিয়ে করা হয়েছে, দেখুন 4 ইঞ্চি বা 1 ইঞ্চির পাটা দিয়ে করা হয়েছে এবং এর যে মধ্যিখানের যে গ্যাপ, এই যে গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যাপ 1 আঙুলের গ্যাপ রাখা হয়েছে, দেখুন 1 আঙুলের গ্যাপ রাখা হয়েছে এবং এটি মাটি থেকে হাইট করা হয়েছে 5 ফুট, যাতে নিচে কোনো লোক ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে। এছাড়া এর যে হাইট এটা আমরা একটু বেশি রেখেছি, এর হাইট দেখুন প্রায় 11 ফুট আছে, সেট থেকে 11 ফুট আছে। কারণ হচ্ছে গ্রীষ্মকালে যাতে এদের কোনো রকম সমস্যা না হয় অনেকে কী করে শেডের মধ্যে ফ্যান লাগিয়ে দেয়, তো ফ্যানটা তাদের বডি যে তাপমাত্রার যে টেম্পারেচারের যে ব্যালেন্স সেটাকে প্রপার রাখতে পারে না, সেই জন্যে আপনারা লোকাল যে ওয়েদার, প্রাকৃতিক যে ওয়েদার তাতে রাখার চেষ্টা করবেন। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েল ভেন্টিলেশন ব্যবস্থা রাখা হয়েছে, চারদিকে খোলামেলো, খুব সুন্দর এখানে ভেন্টিলেশন, কোনো গ্যাস হবে না। এছাড়া এখানে শীতকালে তেমন একটা শীতও হবে না, কারণ রোদ দেখতে পাচ্ছেন যে রোদ ঢুকছে, এখানে আপনারা দেখুন যে রোদ ঢুকছে, ছাগলকে শীতকালেও সেরকম কোনো সমস্যা হবে না। আর গ্রীষ্মকালে এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো হালকা সুন্দর হাওয়া আসছে, তো যেটা ছাগলের খুবই অত্যন্ত প্রয়োজনীয়। এই শেডই হচ্ছে মেন জিনিস, কারণ এই শেডটা যত প্রপার ভালোভাবে আপনারা করবেন তত আপনাদের ছাগলের রোগ জ্বালা কম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে নেপিয়ারের COCN4 যে নেপিয়ার, সেই নেপিয়ার লাগিয়েছি বা সুপার নেপিয়ারও বলতে পারেন,
ঘাস চাষ হচ্ছে গোট ফার্মিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট জিনিস। যাদের ঘাসের জমি আছে তাদেরই গোট ফার্মে সাকসেস অবশ্যই হতে পারবে। তো এই জন্য ঘাসের জমি আপনাকে অবশ্যই রেডি করতে হবে এবং খুব ভালো মানের আপনাকে একটি ঘাস লাগাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুপার নেপিয়ার লাগানো হয়েছে প্রায় 7-8 বিঘার মতো। এরপরে আমরা আরেকটি জমি রেডি করছি, আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে একটি জমি রেডি হয়েছে অলরেডি। এখানে আমরা আলফা আলফা গাছ লাগাবো, লুসান যে আলফা আলফা হয়। আলফা আলফা দু রকমের হয়, একটি 1 বছর অবধি থাকে আর একটি 3 বছর অবধি থাকে। তো আমরা এখানে যেটা 3 বছর অবধি থাকে সেই ঘাসটি লাগাবো। রাজস্থানে এই ঘাসটাকে বলে রিচকা, প্রায় সেখানে ছাগলকে তারা খাওয়ায়। এবং পুষ্কর গেলে আপনি দেখতে পারবেন যে পুষ্করে রিচকা ঘাসটা কেটে বান্ডিল করে বিক্রি হয়, 10 টাকা বান্ডিল এরকম বিক্রি হয়। তো প্রচুর হাই প্রোটিন ঘাস, খুবই ছাগলের ক্ষেত্রে খুবই উপকারী। তো এই আলফা আলফা ঘাসও আপনাদেরকে অবশ্যই লাগাতে হবে। এর আগেও আপনারা এই ভিডিও দেখেছেন যে এখানে আমরা ভুট্টা লাগাবো বলেছিলাম। তো এখানে দেখুন মুরগি ফার্মের যে লিটারগুলো হয়, এই যে দেখতে পাচ্ছেন মুরগি ফার্মের যে লিটার, সেই লিটার আমরা দিয়েছি। আর এর সঙ্গে আমরা আমাদেরই ফার্মের যে ছাগলের যে বিষ্ঠাগুলো হয় যেগুলো জৈব সার হিসাবে আমরা কাজে লাগাই, এগুলাকেও দিয়েছি। এগুলো এখানে আমরা পুরো ছড়িয়ে এই মাটিটাকে রেডি করব। রেডি করার পরে এখানে আমরা ভুট্টা গাছ লাগাবো। এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি টোটাল জমিটাই ভুট্টা গাছ লাগানো হবে। এখানে আমরা সাজেশন দিয়েছি যে ভুট্টা গাছকে আমরা ডাইরেক্ট কেটে খাওয়াবো, কোনোরকম এতে কেমিক্যাল ইউজ করে সাইলেজ বানাবার প্রয়োজন নেই। যেহেতু আমাদের জমি অ্যাভেলেবেল আছে, যাদের জমি অ্যাভেলেবেল নেই তারা সাইলেজ করে রাখতে পারে, কিন্তু যে কোনো ন্যাচারাল জিনিস খাওয়ানোর থেকে, সাইলেজ খাওয়ানোর থেকে যে কোনো ন্যাচারাল জিনিস খাওয়ানোটাই ভালো। যেহেতু আমরা সাইলেজ বানাবার সময় তাতে একটা সাইলেজ কালচার ইউজ করি, যেটা এক ধরনের কেমিক্যালই বলতে পারি, যেটাকে বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া লাগতে দেয় না। তো এরকম কোনো কেমিক্যাল আমরা ইউজ না করে ভুট্টা গাছকে ডাইরেক্ট কেটে খাওয়াবো, যাতে তাদের স্কিনের যে একটা জেল্লা সেই জেল্লাটা আসবে এবং তাদের ওয়েট গেন খুব তাড়াতাড়ি হবে। এছাড়াও আমরা আরেকটি এখানে ঘাস লাগিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। সেই ঘাসটা আমরা অলরেডি খাওয়ানো শুরু করে দিয়েছি, তো আসুন দেখাচ্ছি। কেটে দাও, যাও। এখানে যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গিন্নি বলে একটা ঘাস হয়, সেই গিন্নি ঘাস আমরা লাগিয়েছি, যেটা ছাগল খুবই পছন্দ করে। তো এখানে দেখতে পাচ্ছেন ঘাসগুলো অলরেডি আমরা একটা সাইড থেকে কাটছি আর একটা সাইডে হয়ে যাচ্ছে। এটা মোটামুটি কাটার পরও বারবার হতে থাকে এরকম একটি ঘাস। যে ঘাসটার ফলটা আপনারা হয়তো মার্কেটে দেখতে পাবেন, যে বদ্রি পাখি যে দানাগুলো খায় সেই দানাগুলোই হচ্ছে এই গাছটা। খুব ভালো একটি গাছ, খুব সুন্দর হয় এবং খুবই নরম ঘাস। ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা অলরেডি কেটে খাওয়ানো শুরু করে দিয়েছি। তো এরকম ঘাস আপনাদেরকে ঘাসের জমি অবশ্যই রাখতে হবে কমার্শিয়াল গোট ফার্মে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি প্রোডাকশন শুরু হয়ে গেছে। এখানে আমি কিছু বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি। এই বাচ্চাটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল আর বিটেল দিয়ে ক্রস। দেখুন বাচ্চার ওয়েটও ভালো এসছে, এর পাঁঠাটাও আমি আপনাদেরকে দেখাবো। এটা একটা পাঁঠি বাচ্চা, মানে ফিমেল বাচ্চা, একটাই বাচ্চা হয়েছে, এটা এর মা, যে দেখতে পাচ্ছেন। আর এটা ব্ল্যাক বেঙ্গলেরই একটা বাচ্চা, এইখানে বারবারই আর ব্ল্যাক বেঙ্গলের একটা ক্রসের বাচ্চা দেখতে পাচ্ছেন। এটা একটা ব্ল্যাক বেঙ্গল আর বারবারই ক্রসের বাচ্চা।
আর এই যে বারবারি ফিমেল, এর একটা বাচ্চা দিয়েছে, এ দেখুন একটা ফিমেল বাচ্চা সিঙ্গেল দিয়েছে একটা, দেখুন এটা, এই যে বারবারির বাচ্চা, এটা একটা ফিমেল, আর এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল আর বারবারির ক্রস। এই যে বাচ্চাটা, এটা ব্ল্যাক বেঙ্গল আর বারবারির ক্রস। এখানে যত ফিমেল আছে এগুলাকে আমরা আলাদা করে রাখতে বলেছি। অনেক সময় কী হয়, বাচ্চারা মাটি চেটেলে, আর ছোটো থেকে মাটি চাটলেই ওদের কিডনির সমস্যা হয়, যার কারণে ওদের গ্রোথ একদমই কমে যায়। এইখানে আমরা একটা বাচ্চাদের জন্য একটা গ্রেজিং ল্যান্ড তৈরি করতে বলেছি। এখানে টোটালি দুব্বা ঘাস লাগানো হবে, যে ঘাসের ভিতরে এরকম নেট বেড়া করে বাচ্চাগুলোকে, এই সমস্ত যে বাচ্চা, বাড়ন্ত বাচ্চা, এগুলাকে ওর ভিতরে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দিলে তারা কী হবে, দুব্বা ঘাসে আস্তে আস্তে মুখ দিতে দিতে তাদের রুমেন ডেভেলপ হবে, তাড়াতাড়ি খাবার শিখবে। এসব এখানে প্রোডাকশন অলরেডি 20-25টা বাচ্চা হয়ে গেছে, আরও অনেক 30-35টা ফিমেল প্রেগনেন্ট আছে, তারা বাচ্চা দিবে। আর আজকে যে ফিমেলগুলো ঢুকলো এখানে, ওগুলাও ম্যাক্সিমাম সব প্রেগনেন্ট আছে, বাচ্চা দিবে। আপনারা একটা সেট দেখতে পাচ্ছেন, এই সেটটা আমরা পুরোপুরি ব্রিডারের জন্য রেখেছি। এইখানে শুধুমাত্র ব্রিডার থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সেটটাই শুধুমাত্র পাঁঠাদেরকে রাখা হবে। যখন কোনো ফিমেল ছাগল হিটে আসবে তখন তাদেরকে নিয়ে যেয়ে ব্রিডিং করানো হবে। এর আগে আপনারা এই ফার্মের ভিডিও আগেও দেখেছেন, এখানের যে সমস্ত ছাগলগুলো আছে এদেরকে PPR, তারপরে ET দেওয়া হয়েছিল, ET-র বুস্টার ডোজও দেওয়া হয়েছিল, তারপরে আমরা এদেরকে গডপক্সের ভ্যাকসিনও দিয়েছি। আজকে আমরা এদেরকে FMD করব। FMD-র যে ভ্যাকসিনটা সেটা আসলে মার্চ মাসে দিতে হয়, তো এখন যেহেতু ঋতু সেরকম আর কোনো ঋতু নেই, যে তাই আমরা এটা ফেব্রুয়ারির মাঝামাঝি এই ভ্যাকসিনটা করে দিচ্ছি, রক্সা ট্রাইভ্যালেন্ট। এটা দু রকমের ভ্যাকসিন আছে, একটা আছে বাইভ্যালেন্ট, একটা আছে ট্রাইভ্যালেন্ট। তো ছাগলের ক্ষেত্রে সবসময় আপনারা ট্রাইভ্যালেন্টটাই ইউজ করবেন। আর এর যে ডোজ, এর ডোজ হচ্ছে গরুর ক্ষেত্রে 3 ml এবং ছাগলের ক্ষেত্রে 1 ml সাবকাট। কোনো কোনো FMD-র ভ্যাকসিন ইন্ট্রামাস্কুলার রুটেও দিতে হয়, সেটা আপনারা ভ্যাকসিনের কোম্পানি অনুযায়ী ভ্যারি করবে, সেটা তার গায়ে লেখা থাকে। এটাই আছে 1 ml সাবকাট। তো সবসময় আপনারা সাবকাট রুটেই দেবেন, যেটা যে রুটে লেখা থাকবে সেই রুটে দেবেন।
এছাড়া এখানে আরেকটি বলার বিষয় হচ্ছে যে নিডিল, এতে যে ভ্যাকসিনটা আছে এটি খুব গাঢ়, তাই আপনারা এটা সবসময় 18 কেজির নিডিল ইউজ করবেন। আর ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন কোল্ড চেন মেনটেন করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সকালে এদেরকে বরফ দিয়ে নিয়ে এসেছিলাম, দেখতে পাচ্ছেন এখন অবধি বরফ আছে, মানে কোল্ড চেন ভাঙে। যে কোনো ভ্যাকসিন কোল্ড চেনে যদি আপনি মেনটেন করে দেন তাহলে সেটা প্রপার কাজ হবে। তো চলুন আমরা ভ্যাকসিনেশন করছি। এবার ধরো, আগে থেকে ধরো, তুমি নাম্বার নোট করবে। একদম শ্যাম্পু দিয়ে চান করেছে, খুব মাথা চেয়ে